ভাই রে ভাই, আপনার ভিডিও দেখতে যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এত বিরক্ত লাগছে আপনার ভিডিও দেখতে, কোনো ধৈর্যশীল মানুষ আপনার ভিডিও দেখবে না। এত নড়ে কেন আপনার ভিডিও? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আর্টস অফ লাইফে। আমি যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করেছিলাম তখন এরকম একটা কমেন্ট পেয়েছিলাম। আসলে এটা কিন্তু কোনো খারাপ কমেন্ট হিসেবে আমি নেইনি, কারণ কি আমার ভিডিও তখন ভালো হতো না, আমার ভিডিও প্রচুর নড়াচড়া করতো। মানে তখন আমার হাতে কোনো সেলফি স্টিক বা মোবাইল হোল্ডারও ছিল না যে আমি মোবাইলটাকে কোনো একটা স্থানে ধরে যে ভিডিও তৈরি করব, এমনও কোনো আমার পজিশন মতন জায়গাও ছিল না। তার জন্য আমার ভিডিওতে এরকম কমেন্ট আসবে, স্বাভাবিক। তো যাই হোক, এখন আল্লাহ রহমতে আমি ভিডিও তৈরি করার জন্য অনেক কিছুই কিনতে পেরেছি। তো আজকে আমি হচ্ছে গিয়ে দারাজ থেকে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম। এই যে সেলফি স্টিকটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে একটা ব্লুটুথ সেলফি স্টিক। আপনারা যারা বাইরে গিয়ে ব্লগিং করতে বা সেলফি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এটা খুবই সুন্দর একটা ডিভাইস। মানে নড়াচড়া কম করবে, হাতে নিলে অনেক সময় হয় কি ভিডিও করতে ভিডিওটা অনেক বেশি নড়ে। তো এটার মধ্যে আমরা যদি মোবাইলটাকে ভালোভাবে আটকে তারপর যদি ভিডিওটা করি, তাহলে কিন্তু ভিডিওটা করতে সুন্দর হবে। তারপর এখানে কিন্তু একটা এসডি লাইটও আছে, যার কারণে কিন্তু রাতের বেলাও কিন্তু আপনার ভিডিও করতে সুবিধা হবে। এর জন্য মূলত আমি এটা নিয়েছিলাম। এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট এর আগেও কিন্তু আমি একটা দারাজ থেকে এরকম একটা স্টিক নিয়েছিলাম, তবে ওইটার মধ্যে লাইট ছিল না আর ওটার কোয়ালিটিটা ততটা ভালো ছিল না। ওটার প্রাইস 250 টাকা ছিল, এর জন্য এবার একটু 500 টাকারটা আমি অর্ডার করেছিলাম আর লাইট সহটা অর্ডার করেছি। আর আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে এটা কতটা ইউজফুল হবে, তো আমার কাছে ভালোই লেগেছে। মাঝখানে কিন্তু একটা ব্লুটুথ কানেক্টার আছে, তো এটা দিয়ে আমরা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে নিলে এটা আমাদের হাতে নিয়ে পরবর্তীতে আমরা কিন্তু ভিডিও অন বা অফ করতে পারবো, সেলফি অন বা অফ করতে পারবো। তবে এটার যে লম্বাটা ছিল ওইটা একটু কম ছিল, মানে 75 ইঞ্চি বা 75 সেন্টিমিটার, হ্যাঁ 75 সেন্টিমিটার লম্বা ছিল। যেটা যদি আরেকটু বেশি হইতো, আমি অর্ডার দেওয়ার সময় আসলে খেয়াল করি না এটা কত সেন্টিমিটার লম্বা, যদি ওটা খেয়াল করে অর্ডার দিতাম তাহলে আমি আরও লম্বা যেটা হয় সেটাই অর্ডার দেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, যেহেতু দিয়ে দিয়েছি, এটা দিয়ে তো আর আমার সারা জীবন চলে যাবে না। এটা কিন্তু এই যে এইভাবে হাত দিয়ে টেনে একদম ছোট করে যে কোনো পার্স ব্যাগের মধ্যে কিন্তু সহজেই ক্যারি করা যায়, আর এই ব্লুটুথটার কারণে কিন্তু আমার কাছে ভালো লাগে এটা। আর যাই হোক, এরপর আমি আর একটু ঘুরি ঘাড়ি দেখছিলাম, তারপরে হচ্ছে কি এখানে একটা চার্জার দেওয়ার অপশন আছে, মানে এটার যে লাইটটা এটা কিন্তু আপনার চার্জ দিতে হবে, না চার্জ দিলে কিন্তু লাইটটা অন হবে না। মিনিমাম কেনার পরে 30 থেকে 35 মিনিট চার্জ করে তারপর ব্যবহার করতে পারবেন, তবে লাইটটা কিন্তু বেশিক্ষণ আলো দেয় না, মানে 1 ঘন্টার পরে কিন্তু লাইটটা অটো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই যে এইভাবে হচ্ছে কি আপনারা চার্জ দিয়ে নেবেন। তো যাই হোক, আমি যখন থেকে এই ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করা শুরু করেছি তখন থেকেই হচ্ছে কি এই ধরনের জিনিসগুলোর সাথে মোটামুটিভাবে পরিচিত। কিছুদিন পর পরই কোনো না কোনো একটা ডিভাইস কিনতেই হয়তো কিছুদিন পর এটাও নষ্ট হয়ে যাবে, আবার একটা কিনতে হবে। তারপর এটা হচ্ছে কি আমার বড় একটা ট্রাইপড, এটা দিয়ে আমি যখন ঘরে থাকি, ব্লগ করি, ঘরের ভিডিওগুলো করি, তখন হচ্ছে গিয়ে এটা ব্যবহার করি। যাদের বাসায় স্পেস অনেক বেশি আছে তাদের জন্য বেশি সুবিধা, তবে আমার বাসাটা অনেক ছোট হওয়ার কারণে এটা তেমন একটা ব্যবহার করা হয় না, যার কারণে আমি সেলফি স্টিকটাই ব্যবহার করি। এটা একটু ছোট আছে তো যে কোনো জায়গায় কিন্তু রাখা যায়, কিন্তু এটা একটু বড়, তবে এটা কিন্তু অনেক বেশি ভালো এটার থেকে, কিন্তু এটার দামও কিন্তু বেশি নিয়েছিল। তারপরে যে এটা হচ্ছে গিয়ে আমার রিং লাইট, এটা ছাড়া তো আমার চলেই না। আমি যখন কুকিং ভিডিও তৈরি করি তখন কিন্তু আমার রিং লাইটটা লাগে, আর এই যে রিং লাইটের সাথে কিন্তু আলাদা ট্রাইপড লাগে না আমার, কারণ এই রিং লাইটের সাথেই হচ্ছে গিয়ে মোবাইল হোল্ডারটা আছে। তো যাই হোক, এই ট্রাইপডটা আমি গুলিস্তান একটা মার্কেট থেকে নিয়েছিলাম আর এটার প্রাইস নিয়েছিল 1200 টাকা। আর এই যে ছোট ট্রাইপড, এটা তো দারাজ থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 500 টাকা ডেলিভারি চার্জ সহ। আর রিং লাইটটার প্রাইস নিয়েছিল 2400 টাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন আপনাদের টাইমলাইনে।